বিদ্যালয়ে পঠন পাঠনের ওপর জোর দিতে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে নগর কলেজে একটি একদিনের কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তথা খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিত, ব্লকের বিডিও বাপিধর, পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু মণ্ডল সহ বিশিষ্ট জনেরা। কর্মশালায় উপস্থিত ছিলেন খড়গ্রাম ও খড়গ্রাম উত্তর চক্রের শতাধিক স্কুলের কয়েকশো জন শিক্ষক। খড়গ্রামের দুই চক্রের স্কুলগুলিতে যাতে ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষা প্রদান করা যায় সেই লক্ষ্যে এদিনের এই কর্মশালা। শোভন ব্যানার্জি ও রফিকুল ইসলামের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। অনুষ্ঠানের আয়োজন দেখুন, আমার খড়গ্রাম তথা মুর্শিদাবাদে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নততর করার জন্য আজকে খড়গ্রাম ব্লকের দুটো চক্র, খড়গ্রাম এবং খড়গ্রাম নর্থ, সেই দুটো চক্রের সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা, সহকারী শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এবং এসআইএস থেকে আরম্ভ করে, এএস থেকে আরম্ভ করে, ডিআইএস থেকে আরম্ভ করে এবং সোশ্যাল যত আধিকারিকরা আছেন সকলকে নিয়ে আজ একটি এডুকেশনাল ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়েছিল এবং সেটা সুন্দরভাবে এই কর্মশালা, শিক্ষামূলক কর্মশালা সুন্দরভাবে তার সমাপন হলো। এবং এই কর্মশালার মাধ্যমে আমি প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এই বার্তা দিয়েছি যে তারা গিয়ে বিদ্যালয়ে গিয়ে তারা যে আন্তরিকতা নিয়ে সুন্দরভাবে যে কুচি কাচা বাচ্চাদের, ছাত্রছাত্রীদের পঠন পাঠন করিয়ে থাকেন, শিক্ষা দান করে থাকেন, পঠন পাঠনের কাজকর্ম চালিয়ে যান, সেটা আন্তরিকভাবে আরও করবেন এবং আগামী দিনে যেভাবে যে আন্তরিকতা নিয়ে তারা কাজ করেছে যার ফলে আজকে ভারতবর্ষের মধ্যে আমার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষায় প্রথম স্থান অধিকার করেছে, তাই আগামী দিনে আরও ভালোভাবে যাতে এই প্রাথমিক শিক্ষার মানটাকে নিয়ে যাওয়া যায়, আরও সফল রূপ পায় তার জন্য এই ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়েছিল। আজকের ওয়ার্কশপ দারুণভাবে সফল হয়েছে, সবাই উপস্থিত হয়েছেন, তাই সকলকে আমি ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের যে মানবিকতা, তাদের যে আন্তরিকতা, যেভাবে সবাই উপস্থিত হয়ে এত সুন্দর কর্মশালায় অংশগ্রহণ করেছেন এবং সবাই সম্মিলিত হয়েছে। যে আলো আপনারা হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন, এই আলো সমাজের প্রত্যেকটা দিকে প্রবেশ করবে। বিদ্যালয়ে যে মেরুদণ্ড সমাজের শিক্ষক, সেই শিক্ষকের মেরুদণ্ড সমাজের সবচেয়ে শক্তিশালী মেরুদণ্ড। স্কুলের প্রধান শিক্ষক, এই কলেজের জিবির প্রাক্তন সদস্য অনিল প্রামাণিক, জিবির সদস্য ভাই লাল্টু মাসুদুর রহমান, এখানে জেলা পরিষদের মেম্বার রিপ্রেজেন্টেটিভ সাহাব মমিন, আমার এই কলেজ, যে কলেজে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করছি এবং যে কলেজটা